আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ধামসোনা তিন নম্বর জোনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 31 মার্চ রোববার ওমর আলী হাই স্কুল মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাফফার হোসেন জয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ধামসোনা তিন নম্বর জোন সভাপতি মোহাম্মদ নূর আলম সবুর, ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহিদ হাসান শিকদার সহ অনেকেই।